আজকে আমি খুব সহজ কিছু তাসবিহ জিকির এবং চার রাকাত নামাজের নিয়ম বলবো যে সব তাসবিহ আপনার জীবনকে সুন্দর করে তুলবে আপনাকে অন্যদের তুলনায় অগ্রগামী করে দিবে আজ প্রতিটি তাসবিহ হাদিস শরীফের আলোকে বয়ান করব ইনশাআল্লাহ কোন তাসবিহ কখন পড়বেন কতবার পড়বেন তাও জানাব কোন তেজি পড়লে আপনার কি ফায়দা হবে বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই শেষ পর্যন্ত থাকবেন আশা রাখি তেজবি পাঠ করতে হয় ঘুমানোর সময় ঘুম থেকে উঠে নামাজের পর বিশেষ করে ফজরের পর ও আসরের পর এই সময় তসবি পাঠের ব্যাপারে পবিত্র কোরআনীয় নির্দেশ আছে যেমন বোখারি শরীফের পাঁচশত চুয়ান্ন নং হাদিস জরির ইবনে আব্দুল্লাহ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন ওই চাঁদকে তোমরা যেমন দেখছ ঠিক তেমনি ও তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না কাজে সূর্য উদয়ের এবং অস্ত যাওয়ার আগের সালাত আদায় করতে পারলে তোমরা তাই করবে অর্থাৎ ফজর এবং আসরের নামাজ তারপর তিনি এই আয়াতটি পাঠ করলেন ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা কাবলা তুলো ঐশ্বাম শিবা কাবলাল গরুপ কাজেই তোমরা প্রতিপালকের প্রশংসার তসবি পাঠ করো সূর্য উদয়ের আগে এবং অস্ত যাওয়ার আগে সোহান আল্লাহ এখানে ফজর উদয়ের ফজরের সূর্য উদয়ের আগে এবং সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার আগে অর্থাৎ ফজরের নামাজের পর এবং সূর্য ওঠার আগে আসরের নামাজের পর সূর্য ডোবার আগে তজবি পড়লে সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর দিদার নসিব হবে সোহান আল্লাহ ঘুমানোর আগে কি তসবি পড়বেন বোখারি শরীফের ছয় হাজার আঠারো নং হাদিস আলী রাদি থেকে বর্ণিত একবার গম চাককি চাক্কি ঘুরানোর কারণে ফাতেমা রাদি আল্লাহ তালানহার হাতে ফোসকা পড়ে গেল তখন তিনি একটি খাদেম দেম চেয়ে নেয়ার জন্য নবী সাল্লাহ আলহিউসাল্লামের কাছে এলেন তিনি তাকে পেলেন না তখন তিনি আসার উদ্দেশ্যটি আইসার আদি আল্লাহ আনহার নিকটে ব্যক্ত করে গেলেন এরপর তিনি যখন ঘরে এলেন তখন আইসা রাজি আল্লাহ আনহা। এই বিষয়টি তাকে জানালেন অতপর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের কাছে এমন সময় আসলেন যখন আমরা বিছানায় বিশ্রাম গ্রহণ করেছি তখন আমি উঠতে চাইলে তিনি বললেন নিজ জায়গায় থাকো। তারপর আমাদের মাঝখানে তিনি এমনভাবে বসে গেলেন যে আমি তার দুই পেয়ে শীতল স্পর্শ আমার বুকে অনুভব করলাম তিনি বললেন আমি কি তোমাদের এমন একটি আমল বাতলে দেব না যা তোমাদের জন্য একটি খাদেমের দেমের চাইতেও অনেক বেশি উত্তম তখন যখন তোমরা শয্যা গ্রহণ করতে যাবে তখন তোমরা আল্লাহ আকবর ৩৩ বার সোমাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বে এটা তোমাদের জন্য একটি খাদ মেদ চাইতে অনেক বেশি লাভজনক ইবনু সিরিন রহমতুল্লা আলাই বলেন তসবি সোহান আল্লাহ হল চৌত্রিশ বার এরপর রাতে ঘুম থেকে উঠে কি তসবি পড়বেন সুনানে নাসাইয়ের ষোলোশো বিষ্ণং হাদিস আসিম ইবনু হুমাইদ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আইসা রাজি আল্লাহ তালানহাকে জিজ্ঞেস করলাম নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাতে নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর কি করতেন তিনি বললেন তুমি আজ আমাকে এমন একটি বিষয়ে প্রশ্ন করেছ যে বিষয়ে তোমার পূর্বে অন্য কেউ আমাকে প্রশ্ন করেনি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দশবার আল্লাহ আকবর দশবার আলহামদুলিল্লাহ দশবার সুবাহান আল্লাহ দশবার ইলাহা ইল্লাহ এবং দশবার আস্তাক ফেরল্লা পড়তেন নিকিতে সকলের থেকে অগ্রগামী হওয়ার জন্য চারটি তসবি সুনানে নাসাই তেরোশো ছাপ্পান্ন নং হাদিস ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন কিছু দরিদ্র লোক একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ নামাজ আদায় করে যেমনিভাবে আমরা আদায় করে থাকি তারা সিয়াম পালন করে থাকে যেমনিভাবে আমরা পালন করে থাকি কিন্তু তাদের জন্য রয়েছে সম্পদ যা থেকে তারা দান সৎকা করে থাকে গোলাম কিনে আজাদ করে থাকে তখন নবী সাল্লাহ আলহি আসাল্লাম বললেন যখন তোমরা সালাত আদায় করবে তখন বলবে সুবাহান আল্লাহতে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এবং ইলাহা ইল্লাল্লাহ দশ বার কেননা এর দ্বারা তোমরা তোমাদের অগ্রবর্তীদের সমপর্যায়ে পৌঁছে যেতে পারবে এবং তোমাদের পরবর্তী থেকে অগ্রগমী হয়ে যেতে পারবে সমস্ত গুণা মাফ করানোর দুইটি শুনানি সুনানে তেরোশো সাতান্ন নং হাদিস আবু হরাইরা রাদিয়াহু তাল আন থেকে বর্ণিত তিনি বলেন রসুলে করিম সাল্লাল্লাহ ইলাইহি ও বলেছেন যে ব্যক্তি সকালের নামাজের পর একশতবার সোয়াহান আল্লাহ একশতবার লাইলা ইল্লাল্লাহ বলবে তার গুণাসমূহ মাফ করে দেয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার সমান হয় এরপর এই তসবির নিয়ে একটি নামাজ আছে সে নামাজটি কিভাবে পড়বেন ইবনে মাজার তেরোশো ছিয়াশি নং হাদিসে এই তসবির নামাজের ব্যাপারে আছে হযরত আবু রাফি রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদি আল্লাহ তালাহুকে বললেন হে চাচা যান আমি কি আপনার অবাধ্য হতে বিরত থাকবো না আমি কি আপনার উপকার করব না আমি কি আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব না তিনি বললেন হ্যাঁ হে আল্লাহ রসুল তিনি বলেন তাহলে আপনি চার রাখাত নামাজ পড়ুন আপনি প্রতি রাখাতে সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা পড়ুন এবং তিরমিজি শরীফের চারশো একাশি নং হাদিসে সেই নামাজের নিয়ম বিস্তারিত আছে প্রথমে তকবির আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধবেন তারপর সানা আল্লাহ সুমাহান্মা আল্লাহ হামদিকা ওয়া তা বা রাকাসমুকা ওয়া তা আলা জদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু পড়ার পর পনেরো বার পড়তে হবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এটা একটা তাসবিহ এটা পড়তে হবে পড়ে আউযু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করে রুকুর আগে দশ বার আবার সেই তাসবিহটি পড়তে হবে সুবাহান্লাহামদুলিল্লাহি ওয়ালাহ আল্লাহ আকবর এটা পরে রুকুতে গিয়ে রুকুর তসবির পরে দশ বার পড়তে হবে রুকু থেকে মাথা তুলে দাঁড়িয়ে দশবার বার পড়তে হবে সিজদায় গিয়ে সিজদার তসবির পরে দশ বার সিজদা থেকে মাথা তুলে দশ বার দ্বিতীয় সিজদায় সিজদার তসবির পরে দশ বার এভাবে চার রাখাত আদায় করবে এতে প্রতি রাখাতে মোট পঁচাত্তর বার তসবির পাঠ করা হবে পনেরো বার তসবি পাঠের মাধ্যমে শুরু হবে প্রতি রাকাত পরে কেরাত হবে এরপর দশ বার তসবি পাঠ রাতে এই নামাজ আদায় করা হলে দুই রাকাত করে করে সালাম ফিরাতে হবে আর যদি দিনে আদায় করা হয় তাহলে ইচ্ছা করলে দুই রাকাত পর সালাম ফিরাতে পারে ইচ্ছা হলে নাও ফিরাতে পারে একসাথে চার রাকাত পড়তে পারবে আবার রিয়াদুসলিহিনের একশো আঠারো নং হাদিসে দেখা যায় হজর তাবু জর রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে প্রত্যেকের প্রত্যেক হারের জোড়ার পক্ষ থেকে প্রাত্যহিক সৎকার রয়েছে সুতরাং প্রত্যেক তাজবি সুবাহান আল্লাহ বলা ও সৎকা আলহামদুলিল্লাহ বলা ও সৎকা লাহিল্লাহ বলাটাও সৎকা আল্লাহ আকবর বলাটাও সৎকা ভালো কাজের আদেশ প্রদান মন্দ কাজ থেকে নিষেধ করাও সৎকা এসব কাজের পরিবর্তে চাষদের দুরাকাত নামাজ যথেষ্ট হবে এতে জিকির না করলে অন্তত চাষদের দুরাকাত নামাজ পড়লে আপনার শরীরের জোড়াসমূহের সৎকা হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যেসব তসবি তাহালিন নামাজের হাদিস শুনলাম এই অফুরন্ত বরকতময় ফজিলতময় সে আমলগুলি করার তৌফিক দান করুন আমিন